ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের লেসনটা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের 5.5 অনুশীলন থেকে নেওয়া হয়েছে। এটা দ্বিঘাত সমীকরণের চ্যাপ্টার। এখান থেকে আজকে আমরা 6 নম্বর এবং 7 নম্বর এই দুটো অঙ্ক করাবো। দেখো তাহলে 6 নম্বর অঙ্কটা কী বললো, একটি আয়তক্ষেত্রের প্রস্থের দ্বিগুণ, দৈর্ঘ্য অপেক্ষা 23 মিটার বেশি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 600 বর্গমিটার বলে তার দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। তাহলে প্রস্থের দ্বিগুণ, দৈর্ঘ্য অপেক্ষা 23 মিটার বেশি। তাহলে আমরা অঙ্কে চলে যাই। দেখো 6 নম্বর, মনে করি আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য এক্স মিটার এবং আয়তক্ষেত্রটির প্রস্থ ওয়াই মিটার। তোমার পরীক্ষায় ডট ডটটা দিবা না, পুরোটা লিখবা। সুতরাং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য পূরণ প্রস্থ, এলে এক্স গুণ ওয়াই, তার মানে এক্স ওয়াই বর্গমিটার। প্রশ্ন মতে এক্স ওয়াই সমান 600, প্রশ্ন মতে কিন্তু বলা হয়েছিল আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল 600 বর্গমিটার। তাহলে এক্স ওয়াই সমান 600, তাহলে এক্স সমান সমান ওয়াইটি আমরা নিচে দিয়ে দিলাম, 1 নম্বর সমীকরণ দিলাম 600 বাই ওয়াই। এবং আর একটা শর্ত ছিল প্রস্থের দ্বিগুণ, দৈর্ঘ্য অপেক্ষা 23 মিটার বেশি। তাহলে প্রস্থের দ্বিগুণ মানে 2y সমান সমান এক্স প্লাস 23, এটা কিন্তু 23। 2 নং সমীকরণে এক্স ইকুয়াল টু 600 বাই ওয়াই বসিয়ে পাই। তাহলে এই 2 নম্বর সমীকরণে আমরা বসাবো এক্সের মানটা, তাহলে 2y ইকুয়াল টু যেখানে এক্স ছিল সেখানে বসালাম 600 বাই ওয়াই প্লাস 23। এখন 600 বাই ওয়াইটাকে মাইনাস করে বাম পাশে নিয়ে গেলাম কিন্তু, আর 23টা ডান পাশে থাকলো। এরপর দেখো রসগো গুণলাম, রসগো হল ওয়াই, আস্থা সংখ্যা রসগো দ্বারা গুণ, তাইলে হলো 2y² মাইনাস মাইনাস পরের সাথে রসগোর সাথে মিলে গেলে উপরে যা আছে তাই 600 বসলো। এরপরে দেখো এই 23-এর নিচে মনে মনে 1 ধরলাম, আর আর গুণ করলাম। 1 দিয়ে যদি আমরা 2y² মাইনাস 600কে গুণ করি তাহলে সেটাই থাকে বসালাম বাম পাশে, আর ওয়াই দিয়ে 23কে গুণ করলে 23y। এবার দেখো 23y বাম পাশে মাইনাস করে নিলাম এবং মাঝখানে বসালাম, ইকুয়াল টু ডান পাশে 0 হইল। এখন আমরা মিডল টার্ম করতেছি, আমরা মিডল টার্ম করতে গিয়ে রাপ করে দেখলাম যে 600কে বানায় দেখলাম যে 48 থেকে 25 গেলে পরে 23 থাকে, আর 48 আর 25 গুণফল কিন্তু 600 হয়। অর্থাৎ মিডল টার্মের যে মূল নিয়মটা, প্রথমটা লাস্টেরটার গুণফল মাইনাস 1200y², আর মাঝের যে নতুন দুইটা নিলাম সেই নতুন দুইটার গুণফল প্লাস মাইনাস মাইনাস ওয়াই স্কোয়ার 48 আর 25 গুণ করলে 1200 মিল হইল। আবার মাঝের দুইটা যোগ করলে কিন্তু পূর্বেরটায় ফিরে আসে, এই 48 থেকে 25 গেলে পরে 23 থাকে, যেহেতু 48 বড় বড়টার সাইন বসে। এবার আমরা জোড়ায় জোড়ায় কমন নেব, প্রথম জোড়ার থেকে কী কমন যায়, 2y কমন যায়, আর কমন নেওয়া মানে ভাগ করা, এটা মনের মধ্যে একবারে গাইতে রাখবা। দেখো 2y² 2y দিয়ে ভাগ করলে পরে থাকে ওয়াই, 48y 2y দিয়ে ভাগ করলে থাকে 24। এই জোড়ার থেকে আমরা শুধু 25 কমন নিলাম, থাকলো ওয়াই মাইনাস 24। দেখো কমন থেকে একটা আমরা নিয়ে নিলাম ওয়াই মাইনাস 24, আর আনকমন দুইটা এক ব্র্যাকেটে রাখলাম 2y + 25। এবার আমরা ওয়া অথবা করতেছি, দেখো ওয়াই মাইনাস 24 গেলে 0, ওয়াই গেলে 24, অথবা 2y + 25 গেলে 0, 2y গেল টু মাইনাস 25, ওয়াই গেল টু মাইনাস 25/2। এটা কিন্তু গ্রহণযোগ্য হবে না, দৈর্ঘ্য প্রস্থ কখনোই কিন্তু ঋণাত্মক হয় না। তাহলে ওয়াইয়ের মানটা আমরা পাইলাম 24। এখন ওয়াইয়ের মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণটা আমাদের কী ছিল, এক্স ইকুয়াল টু 600/24, 600/y ছিল, ওয়াইয়ের মানটা 24 বসালাম, কাটাকাটি করলাম আমাদের হলো 25।
তাহলে এক্স এর মানটা পাইলাম আমরা 25। তাহলে নির্ণয় দৈর্ঘ্য 25 মিটার এবং প্রস্থ 24 মিটার, এটাই উত্তর হয়ে গেল। তাহলে আমাদের এক নম্বর হয়ে গেল। এখন আমরা পরের অঙ্কটা দেখে আসি। 7 নম্বর অঙ্কটা দেখো, একটি আয়তক্ষেত্রের পরিসীমা। পরিসীমা মানে আমরা জানি 2×, দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাই না? কর্ণোদ্বয়ের দৈর্ঘ্যের কর্ণ বিপরীত কৌণিক বিন্দুর যোগফলটাই কিন্তু কর্ণ। কর্ণোদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি অপেক্ষা 8 মিটার বেশি। ক্ষেত্রটির ক্ষেত্রফল 48 বর্গমিটার হলে তার দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। তাহলে আমরা অঙ্কে চলে যাই। দেখো 7 নম্বর অঙ্ক, মনে করি আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য 1 মিটার এবং আয়তক্ষেত্রটির প্রস্থ 1 মিটার। দেখো আমরা এটার 6 ওয়েকে বলছি, এই দৈর্ঘ্য লম্বাটা আর প্রস্থ ছোটোটা। দৈর্ঘ্য এক্স ধরলাম, প্রস্থ ওয়াই ধরলাম, আর কর্ণ দুইটা দেখালাম, যদিও নাম দেয় নেই। এই বিপরীত কৌণিক বিন্দুর যোগফলই কিন্তু কর্ণ, দুইটা কর্ণ। আমরা জানি আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য, খেয়াল করে এটা কিন্তু সূত্র, রুট ওভার এই দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, এটা কিন্তু কর্ণের দৈর্ঘ্যের সূত্র। তাহলে দৈর্ঘ্য ছিল এক্স, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে 2টি কর্ণের দৈর্ঘ্য, তাহলে যোগ করলে 2×√ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কোনো দুইটা কিন্তু সমান আয়তক্ষেত্রের। আয়তক্ষেত্রের পরিসীমা আমরা বলছিলাম 2×দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য এক্স প্রস্থ ওয়াই, 2×এক্স প্লাস ওয়াই মিটার, এবং ক্ষেত্রফল দৈর্ঘ্য পূরণ প্রস্থ এক্স ওয়াই বর্গ মিটার, ক্ষেত্রফল সবসময়ই বর্গ হবে। এবার দেখো প্রশ্ন মতে ক্ষেত্রফল সমান 48 দেওয়া ছিল, বা একটা লাইন আমরা করলাম এক্স ইকুয়াল টু 48/y, এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম, এবং বলছিল পরিসীমা কর্ণদ্বয়ের সমষ্টির চাইতে 8 বেশি। এই যে কর্ণদ্বয়ের সমষ্টি প্লাস 8, এটা দিলাম, এটাকে 2 নম্বর সমীকরণ সরাসরি লিখলাম 2 নম্বর। এবার আমরা 2 নম্বরতে পাই, এই সমীকরণটাকে আমরা একটু সিম্পল করব, যেটা ছিল সেটা প্রথমে লিখলাম। এরপরে দেখো সবাইকে আমরা 2 দিয়ে ভাগ করে দিই, এটাকে 2 দিয়ে ভাগ করলে এখানে দেখবো এক্স প্লাস ওয়াই, এখানে 2 দিয়ে ভাগ করলে রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে 2 দিয়ে ভাগ করলে কিন্তু 4 থাকবে। এই যে বলছি যে 2 দ্বারা ভাগ করে, এরপরে আমরা 4কে মাইনাস করে বাম পাশে নিয়ে নিলাম। দেখো ডাইন পাশে নিল রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার আমরা উভয় পক্ষকে বর্গ করব, এই যে দেখো বর্গ করছে, করে এটাকে স্কোয়ার দিলাম, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিলাম। কেন সেকেন্ড ব্র্যাকেট দিলাম? এটাকে আমরা মনে মনে এ ধরবো, এটাকে বি ধরবো, এম এন এন হোল স্কোয়ারের সূত্র পেল। দেখো এম এন এন হোল স্কোয়ার সূত্র ফেলছে, এখানে দেখো স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এই পাশে রুটার স্কোয়ার উঠে গেছে। এবার এটাকে সূত্র ফেলি আমরা, এ প্লাস হোল স্কোয়ার স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এখানে 2 দিয়ে গুণ করে দিলাম ভিতরে, এই 4টা কিন্তু বাইরে রইল। এক্স প্লাস 2y×4 প্লাস 4×16, এই পাশে থাকলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন এই পাশে বাম পাশে কিন্তু আমাদের একটা এক্স স্কোয়ার একটা ওয়াই স্কোয়ার ছিল, এই দুইটাকে আমরা ডাইন পাশে মাইনাস করে নিয়ে নিলাম, মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাতে কী হলো, মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কেটে দিলাম, মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কেটে দিলাম। এবার ডান পাশে কিন্তু 0 থাকলো, আর বাম পাশে কী থাকলো? দেখো এই 4 দিয়ে গুণ করে দিলাম, 4×8 মাইনাস 8x মাইনাস 8y। এবার এক্স ওয়াইয়ের মানটা কিন্তু আমরা বসাই দিলাম, এই প্রথমে আমরা এক্স ওয়াইয়ের মানটা পাইছি, ক্ষেত্রফল 48, এই 48টা এখানে বসাই দিছি, তাইলে আর এখানে এক্স এর মানটাও বসাই দিছি 48/y, আর ওয়াইটা কিন্তু রয়ে গেছে। এখন এরপরে আমরা দেখলাম এখানে এই ওয়াইগুলোকে আমরা ডাইট বসে নিয়ে নিলাম, যেহেতু ওয়াইগুলো মাইনাস ছিল ডাইট বসে নিয়ে প্লাস করলাম, এই 8×48 এটা উপরে রইল প্লাস হয়ে, আর মাইনাসটা ডাইট বসে গিয়ে প্লাস হলো 8y, আর বাম পাশে সংখ্যাগুলোকে রাখলাম 48×2=96, আর এখানে 16 রাখলাম, 96 আর 16 যোগ করলো 112, আর এখানে সবার কাছ থেকে 8 কমন নিয়ে নিলাম,
থাকলো কি 48/y। এটাকে ব্র্যাকেটের ভিতরে আমরা লসাগু করলাম, আর সেই সাথে সবাইকে আমরা 8 দিয়ে ভাগ করলাম। এখানে 8 দিয়ে ভাগ করলে কিন্তু 8টা কেটে গেল, এখানে 8 দিয়ে ভাগ অবস্থায় থাকলো, 8 দিয়ে ভাগ করলে পরে লাইন হবে 14। আর এখানে লসাগু করলাম, লসাগু হলো ওয়াই, হরের সাথে লসাগুর সাথে মিলে গেল উপরে যা আছে তাই 48 বসলো। পাঁচটা সংখ্যা লসাগু দ্বারা গুণ, ওয়াই ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার। এবার দেখো 8 দিয়ে 112কে ভাগ করলে 14 থাকে। এবার আর আর গুণ করতেছি, 14 নিচে মনে মনে একটা ওয়ান ধরলাম, ওয়ান দিয়ে এই ডান পাশের লবকে গুণ করলে তাই থাকে, এটা বাম পাশে নিয়ে আসলাম। আর 14 দিয়ে ওয়াইকে গুণ করলে 14 ওয়াই, এটা ডান পাশে রাখলাম। এবার 14 ওয়াইকে মাইনাস করে বাম পাশে নিয়ে মাঝখানে রাখলাম। এবার যদি আমরা লসাগু করে 48কে ভাঙানো যায়, 6টা 48 আর 8 আর 6 যোগ করলে 14 হয়, যেহেতু আমরা যোগ করে মিলালাম এই কারণে কিন্তু দুটোটাই এই মাঝেরটার সাইন হইল, মাইনাস হইল। এবার আমরা জোড়া জোড়া কমন নিতেছি, দেখো এই জোড়ার থেকে যদি আমরা ওয়াই কমন নেই আমাদের থাকে ওয়াই মাইনাস 8, এই জোড়ার থেকে যদি 6 কমন নেই তাহলে থাকে আমাদের ওয়াই মাইনাস 8। এই কমন থেকে একটা নিলাম ওয়াই মাইনাস 8, আর আনকমন দুইটে ওয়াই মাইনাস 6 এক্স ব্র্যাকেটে ঢুকাইলাম, ইকুয়াল টু 0। এবার আমরা পয় জমা করলাম, পয় ওয়াই মাইনাস 8 ইকুয়াল টু 0, ওয়াই ইকুয়াল টু 8, অথবা ওয়াই মাইনাস 6 ইকুয়াল টু 0, ওয়াই ইকুয়াল টু 6। ওয়াই মান কিন্তু আমরা দুইটা পাইলাম, একটা 8 একটা 6। এখন ওয়াই মানে 1 নং সমীকরণে বসিয়ে 1 নং সমীকরণটা কী ছিল আমাদের, ওয়াই ইকুয়াল টু এক্স ইকুয়াল টু, এক্স ইকুয়াল টু 48/y, এইটা ছিল, এখানে ওয়াই ছিল। তাহলে ওয়াই ইকুয়াল টু 8 হলে এক্সের মানটা কত হয়, এখানে আমরা 8 বসাইলাম ওয়ান মান 1 নং সমীকরণে, 48 দিয়ে 48কে 8 দিয়ে ভাগ করলে হবে 6। ওয়াই ইকুয়াল টু 6 হলে এক্স ইকুয়াল টু 48/6 ভাগ করলে হবে 8। সুতরাং দেখো এই যখন ওয়াই 8 তখন কিন্তু এক্স 6, ওর যখন ওয়াই 6 তখন এক্স কিন্তু 8। এক্সটা কিন্তু দৈর্ঘ্য, ওয়াইটা কিন্তু প্রস্থ, তাহলে আমাদের সুতরাং নিতে হয় এক্স ইকুয়াল টু 8 নিতে হয় আর ওয়াই ইকুয়াল টু 6 নিতে হয়। তাহলে নিয়ে নিয়ে দৈর্ঘ্য 8 মিটার এবং প্রস্থ 6 মিটার, এটাই কিন্তু আমাদের উত্তর হয়ে গেল। সেই সাথে আজকের লেসনটা কিন্তু আমাদের শেষ হয়ে গেল, অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবা। সি ইউ নেক্সট।